নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মীন রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের জ্ঞাতার্থের জন্য জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 25 হতে পারে বা আপনার বয়স 60, তাই অর্থাৎ আপনার জন্মছকে গ্রহের দশা এবং অন্তর্দশা এবং গ্রহের অবস্থানই নির্ভর করবে আপনাদের অক্টোবর মাসের ফলাদেশ। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার জন্মছকটি দেখিয়ে নিন, অর্থাৎ যাকে আপনার ভালো লাগে তাকে আপনি আপনার জন্মছকটি দেখিয়ে নিন। আর আপনারা যদি মনে করেন আমার কাছে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এখানে আপনারা কখনোই আপনার রাশি কী বা আপনার লগ্ন কী এগুলি প্রশ্ন করবেন না। তো শুরু করা যাক, মীন রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, যা কিনা আপনাদের দশম স্থানে অবস্থান করছে, এবং আপনাদের রাশির একাদশপতি শনি, যা কিনা একাদশভাবে অবস্থান করছে। রাশির ঠিক তৃতীয়ভাবে রাহু গ্রহের অবস্থান, রাশির ষষ্ঠভাবে শুক্রের অবস্থান, এবং রাশির সপ্তমভাবে রবির অবস্থান, এবং নবমভাবে কেতু গ্রহের অবস্থান। এই গোচরের নিরিখে কী হতে চলেছে আপনাদের আসুন জেনে নিন। প্রত্যেক সকল দর্শক বন্ধুকে দুর্গাপূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই পুজো খুব ভালো কাটুক, আপনাদের সকলের মঙ্গল হোক, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। প্রথমত একটা ব্যাপার জানাই, ফার্স্ট অফ অল আপনাদের কর্মকেন্দ্রিক যে সমস্যা সেটা কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ কর্ম পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো, চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সুযোগ সবসময় আসে না, তাই সুযোগকে কাজে লাগিয়ে ফেলুন। এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে। 16ই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত দিকটাই ভালো যাবে মোটামুটি, কিন্তু 16ই অক্টোবরের পর কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম আসবে। অর্থাৎ কোনো উটকো ঝামেলা চলে আসলো আপনার জীবনে, যা করলেন না তার বদনাম পেলেন, এইরকম ছোটোখাটো প্রবলেম কিন্তু আসবে 16ই অক্টোবরের পর। কিন্তু 16ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্র কিন্তু খুবই ভালো, চাকুরি ক্ষেত্র কিন্তু খুবই ভালো, সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুবই ভালো, মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে ভালো, কিন্তু 16ই অক্টোবরের পর কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ আপনাদের বদনাম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে কাজটা আপনি করলেন না তার দায়ী আপনি হলেন, এইরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব একটা পাবেন না, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয়, অর্থাৎ যেগুলো কাজ আটকে গেছে চেষ্টা করে যাচ্ছেন বাট হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু হওয়ার চান্সটা কিন্তু কম রয়েছে, এবং ইনকামের জায়গাটা কিন্তু ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো টাকা আপনার আটকে গেল, সেই টাকাটা আপনার খুবই প্রয়োজন, এরকম একটা ব্যাপার রয়েছে। আপনাদের বাড়িতে চুরি ছিনতাই এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা কিন্তু অবশ্যই নজর রাখুন। অর্থাৎ টাকা হারিয়ে যাওয়া বা চুরি করে নেওয়া বা ছিনতাই করা, এরকম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয় বেশি হবে, অর্থাৎ ধরুন 10 টাকা ইনকাম করলেন তো আপনার 11 বা 12 টাকা খরচাই হয়ে গেল, মানে সেভিংসের জায়গাটা একদমই নীল থাকবে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এই মাসে চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং রক্তপাত বা রক্তক্ষরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। বিশেষ করে যারা টু হুইলার চালান তাদেরকে বলবো হেলমেট ইউজ করুন, কারণ আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে।
আর যারা ফোর হুইলার চালান তাদেরকেও বলবো আপনারা গাড়িটা অবশ্যই একটু সাবধানে চালান। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছে তাদের কিন্তু ব্লাড প্রেশার অর্থাৎ বিপি বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পায়ে ব্যথা, হাড়ে ব্যথা, হাড় ভাঙা এই রকম প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রপার ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এর পাশাপাশি চোখের সমস্যা, নার্ভের সমস্যা এবং স্কিন ডিজিজ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলো অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে প্রেমজোর ভাবটা কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রেমে একটা ক্রাইসিস, সম্পর্কের একটা ক্রাইসিস কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের ক্ষেত্রে কিন্তু একে অপরের সঙ্গে গণিমানা হবে না, মতান্তর হবে এবং ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে, এদিকটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখুন। তাই মুখে মধুরতা রাখুন, হুটপাট রাগ করবেন না, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন, রিয়ালাইজ করুন, ফিল করুন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। তবে এই মাসে বলা যেতে পারে যে আপনাদের লটারি, সাট্টা, জুয়া, ফাটকা এবং শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। একটা বিষয় মাথায় রাখবেন, তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকা বা শুভ থাকার প্রয়োজন রয়েছে। যারা সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভই যাবে। যারা এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ করেন তাদের ক্ষেত্রে ওভারঅল শুভ যাবে, এবং যারা এনজিওতে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ কিন্তু রয়েছে এই মাসে। তবে পারিবারিক সুখের জায়গাটা কিন্তু এই মাসে ভালো, অর্থাৎ বাবা মা, ভাই বোন এদের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের মোটামুটি ভালোই যাবে, এবং বন্ধু থেকে কিন্তু প্রবলেম আসবে, অর্থাৎ আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার কিন্তু ক্ষতি করতে পারে, অর্থাৎ শত্রুতার ভাব কিন্তু একটা রয়েছে, মানে মিত্র বেশি শত্রু এই ভাবটা কিন্তু রয়েছে, তাই মানুষ চিনতে শিখুন। এই মাসে পিতার হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। আর ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের শত্রুতা ভাব রয়েছে এবং প্রেমের দিক কিন্তু অশুভ, এবং খরচার ভাব কিন্তু প্রবল, মানে আয়ের থেকে একদম ব্যয় প্রচুর ভয় হবে, মানে সেভিংসের জায়গা একদমই নীল, উল্টো লোন হয়ে যাবে এরকম ব্যাপার কিন্তু রয়েছে। তো সেই জায়গাগুলো আপনারা একটু দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।